ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ফার্মে কতটা ভেড়া, ওই কতটা হাঁস আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা কিন্তু করছে। এখানে 3টে থেকে 4টে হাঁস কিন্তু অলরেডি তাড়ায় বসে আছে। তার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। আর যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার পর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ওদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। কিন্তু প্রায় 20টের উপরে রাজহাঁস সেখানে আছে এবং তা কিন্তু অলরেডি বসে আছে 4টে থেকে 5টা। দেখতে পাচ্ছেন এদের খাওয়া দেওয়া হয়েছে, কারণ এদের 2 বার খাওয়া দেওয়া হয় আর খুবই কম খরচে। কিন্তু এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু 50 থেকে 60 হাজার টাকা হাঁস বিক্রি করা হয়, কারণ এদের কিন্তু প্রচুর পরিমাণ ঘাস খায়। যদি আপনারা ঘাস, যেখানে আমাদের প্রচুর পরিমাণ ঘাস আছে এমন জায়গায় যদি চাষ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ খুবই কম হবে, সেক্ষেত্রে লাভটা বেশি হবে, কারণ এদের কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খায়। আমাদের ভিতরে নিয়ে যেয়ে দেখায় যে কটা হাঁস বসে আছে এখানে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 5টা হাঁস কিন্তু এখানে বসে আছে। এই সাইডেও কিন্তু, এই সাইডেও কিন্তু 2টা আছে। একটা হাঁসে কিন্তু প্রায় 10 থেকে 12টা করে ডিম নিয়ে বসে আছে, কারণ একটা কিন্তু কল আর আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। খাবার দেওয়া হয়েছে একটু আগে, খাবার খেয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জলের দিকে যাচ্ছে। এবং ওই সাইডে ঘাস আছে সেখানে কিন্তু, কারণ এতে খাবার কম দিলে, যদি ঘাস থাকে সেক্ষেত্রে খাবার কিন্তু খুবই কম লাগে। কারণ দেখতে পাচ্ছেন এই যে খাবার দিচ্ছে, খাবার কিন্তু ফুলটা রেখে দিচ্ছে, কারণ একসে কমায় দিতে হবে, কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণ ঘাস খায়। এবং একটা হাঁস কিন্তু প্রায় 6 থেকে 7 কেজি করে হয়। এবং হাঁসের মাংস কিন্তু খুবই সুন্দর ও সুস্বাদু। আপনারা 5টা থেকে 6টা হাঁস দিয়ে কিন্তু শুরু করতে পারেন। এর ফার্ম কিন্তু প্রায় 3টে থেকে 4টা হাঁস দিয়ে কিন্তু শুরু করা হয়েছিল। এখানে কিন্তু 30টির উপরে হাঁস কিন্তু অলরেডি আছে। এই সাইডে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আর ভেতরে তো তাওয়াই বসে আছে অলরেডি 5টা থেকে 6টা, আরও বিক্রি করে দেওয়া হয়েছে 2-5 দিন আগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।